রজত নন্দী সদর ব্লক অনেক আমাদের জলপাইগুড়ি জেলাতে মূল কংগ্রেসের দলীয় কার্যালয়, আজকে আমাদের দলীয় কার্যালয় বিধানসভা নির্বাচনের পর থেকে আমাদের জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে বহু মানুষ যারা বিরোধী দলের সাথে যুক্ত ছিলেন, কংগ্রেস, সিপিএম ও বিজেপি, তারা আমাদের আবেদন করেছেন। কিন্তু আজকের প্রথম পর্যায়ে আমরা জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে মণ্ডলঘাট জিপি থেকে আমাদের কংগ্রেসের তিনজন প্রাক্তন পঞ্চায়েত, প্রাক্তন উপপ্রধান কংগ্রেস জাতীয় কংগ্রেসের সহ এখানে যুব কংগ্রেসের যারা নেতৃত্ব দিতেন তার সাথে পাঁচশো পরিবার পরিবারের সমস্ত মানুষ যারা কংগ্রেসের সমর্থক ছিলেন তারা আজকে আমাদের দলে যোগদান করেন। মণ্ডলঘাট জিপিতে আপনারা আর দেখুন, মণ্ডলঘাট জিপি বলে নয়, আজকে মণ্ডলঘাট জিপিতে যে কংগ্রেস সমর্থকরা আজকে এই বার্তা তার সাথে আমাদের জলপাইগুড়ি পৌরসভার ওয়ার্ডের 13 নম্বর 19 নম্বর ওয়ার্ড থেকে আমাদের 10 নম্বর রাজন্যা চক্রবর্তী, পারমিতা দাসবাগচি থেকে শুরু করে এই ধরনের যারা বুঝতে পারছে আগামী দিনে যেমন বাংলায় যেমন সিপিএম এবং কংগ্রেস দলটা শূন্য হয়ে গেছে আর বিজেপিও উৎখাত হয়ে গেছে এই বাংলাতে, আগামী দিন ভারতবর্ষ থেকে উৎখাত হচ্ছে এই বিজেপির প্রতিও মানুষ আস্থা হারিয়েছে যে বিরোধী দল হিসেবে, আর যেখানে কংগ্রেস সিপিএম নেই, তাই আগামী পৌরসভা নির্বাচন এই আমাদের জলপাইগুড়ি পৌরসভায় 25টা ওয়ার্ডে আজকে কংগ্রেস সিপিএম যারা করেছে সেই কংগ্রেস সিপিএম যারা করছে সেই মানুষদের একটা আজকে আমাদের এটা শুরু হলো, সেই তাদের একটা বার্তা দিতে চাই যে যারা এখনও ভাবছে, যারা এখনও আশা করছে যে সিপিএম কংগ্রেস জোট করো পৌরসভাতে জেতা যায়, তাদের সেই স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যাবে, কারণ এখন তৃণমূল কংগ্রেস মানুষের দলে পরিণত হচ্ছে আর সেই মানুষের দলে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তৃণমূল কংগ্রেস দলটাকে আজকে মানুষের দলে পরিণত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সাড়া দিয়ে বিশেষ করে মহিলাদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে, একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা আরও বেশি আগ্রহী হয়ে যে বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগানকে সামনে রেখে যে মহিলারা আজকে নির্বাচনে এই তৃণমূলের ঝান্ডা নিয়ে দিদির এই লড়াই সংগ্রামে সাথী হয়েছিলেন তার সাথে আরও উৎসাহী হয়ে মহিলারা এগিয়ে আসছে এখন এই তৃণমূল কংগ্রেস দলটা করার জন্য। আমরা 17 বছর ধরে ভালোবেসে দলটা করতাম কংগ্রেস, ছাত্র রাজনীতি থেকে আমার কলেজে হাতি করি, ছাত্র মানে কলেজে জলপাইগুড়ি কলেজ থেকে, তো 34 বছর বামফ্রন্ট সারা রাজ্যে কংগ্রেস কর্মীদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে, বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, জ্যান্ত কৈমাস মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপর শুধুমাত্র কংগ্রেস রাজ্যে ক্ষমতা দখলের লোভে 2016 সালে এবং 2021 সালে সিপিএমের সাথে জোট করেছে, যেটা আমার মতন সাধারণ কংগ্রেস কর্মীরা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। এবং বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকারের যে জনবিরোধী নীতি, কৃষি আইন, পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে, তার সাথে বিজেপির যে সাম্প্রদায়িক দল উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করতে চায় তার বিরুদ্ধে এবং সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সেভাবে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, যেটা আমরা চাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষ চাচ্ছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের নেত্রী হয়ে উঠবে, ওনার হাতকে শক্তিশালী করার জন্য, তৃণমূলের হাতকে শক্তিশালী করার জন্য আমার সাথে আমার ছাত্র যুব মহিলা সংগঠনের যত সমর্থক ছিল আমরা তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। নাম আমার নাম বিমান দে সরকার, আমি মণ্ডলঘাট অঞ্চল জাতীয় কংগ্রেসের সভাপতি, সদর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি, এবং আমার সাথে প্রাক্তন উপপ্রধান
কুড়ি বছরের পঞ্চায়েত, পাঁচ বছরের পঞ্চায়েত সদর ব্লক ওয়ানের সংখ্যালঘু ছেলের সভাপতি, ছাত্র পরিষদের সভাপতি সদর ব্লক ওয়ানের রজত নন্দী, মহিলা কংগ্রেসের সভাপতি সদর ব্লক ওয়ানের মৌসুমী ব্রহ্ম, মহিলা কংগ্রেসের অঞ্চল সভাপতি লিপি সরকার, জলপাইগুড়ি টাউন যুব কংগ্রেসের সভানেত্রী শিপ্রা রক্ষিত সদর সহিত আমরা প্রায় 500 কর্মী সমর্থক আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জলপাইগুড়ির নেত্রী শ্রী দিদি, আমাদের সকলের প্রিয় মৌমাদি নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসকে জলপাইগুড়ি সদরে আরও শক্তিশালী করব। আমাদের যুব নেতা মাননীয় সৈকত চ্যাটার্জি মহাশয়, ওনার নেতৃত্ব যুব শক্তিকে আমরা আরও শক্তিশালী করব। বিজেপির বিরুদ্ধে দলকে আমরা আগামী নির্বাচনে আরও শক্তিশালী করে তুলব। বিজেপি এবং কোনো বিরোধীকে আমরা জলপাইগুড়ি জেলায় কোনো জায়গা দেব না।